ম ভগবতে বাসুদেবায় দেবায় শ্রীমদ্ভগবৎ গীতা সপ্তদ শ্রদ্ধায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ আজ পর্ব একশো আগের দিন আমরা তেরোতম শ্লোক পর্যন্ত অনুধায়ন করেছি সেখানে দেখেছি আমরা শ্রদ্ধার তিন রূপ সাত্বিক রাজস্বিক এবং তামসিক ভেদে আজকে আমরা চোদ্দতম শ্লোক থেকে আমাদের পাঠ শুরু করব দেবদ্বিজি গুরু গুরুপ্রাজ্ঞ পূজনাং শৌচম আর্যবম ব্রহ্মচর্যম অহিংসা চ শারিং তপ উচ্চতে দেবতা ব্রাহ্মণ গুরুজন এবং জ্ঞানীদের পূজা পবিত্রতা সরলতা ব্রহ্মচর্য ও অহিংসাকে কায়িক তপস্যা বলা হয় শারীরিক তপ হল কায়িক তপস্যা বা শারীরিক তপস্যা সেগুলো কি কি বলা হয়েছে পূজনাং পূজা অথবা সম্মান করা কাদের পূজা করার কথা বলা হচ্ছে দেব দ্বিজ গুরু ও প্রাজ্ঞ দেবতা বলতে দেবতা হচ্ছে দেব দ্বিজ অর্থাৎ যার নবজন্ম হয়েছে ব্রাহ্মণের যখন উপনয়ন হয় তখন তিনি দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয়বার জন্ম হয়েছে তার প্রথম জন্মটি দৈহিক দ্বিতীয়টি আধ্যাত্মিক আগে যারা যাদের এই আধ্যাত্মিক জন্ম হয়েছে তাদেরই ব্রাহ্মণ বলা হতো তারা যোগ্য ব্যক্তি সম্মান পাবার ব্রাহ্মণের পর গুরু এবং প্রাজ্ঞ অর্থাৎ জ্ঞানীদের পূজার করা কথা বলা হয়েছে গুরু যেমন পূজনীয় তেমনি প্রাজ্ঞ জ্ঞানী ও শ্রদ্ধেও তারপর বলা হয়েছে শৌচম বা দৈহিক সূচতা জবম অর্থাৎ সরলতা দৈহিক সুচিতা মানসিক সূচিতা আমাদের খুবই দরকার আধ্যাত্মিক জীবনযাপনের জন্য আর সরলতাকে বিশেষ একটি গুণ শ্রীরামকৃষ্ণও বলেছেন এক জায়গায় সরল হয় শেষ জন্মে এরপর আসছে ব্রহ্মচর্য বা ব্রহ্মচর্য অর্থাৎ শারীরিক সংযম অহিংসা মানুষ জীবজন্তু প্রকৃতিকে হিংসা না করা তাদের ক্ষতি না করা এগুলি হচ্ছে অহিংসার অন্তর্ভুক্ত অহিংসা এই সভ্য সমাজে একটি বিরাট গুণ এবং যেটি খুবই দরকার সামাজিক সংহতির জন্য এই যেগুলো বলা হলো এগুলি সবই দৈহিক সংযমের মধ্যে পড়ছে এরপর বাচিক তপস্যার কথা বলা হচ্ছে বাচিক তপস্যা হচ্ছে অনুদ্বেগং করং বাক্যং সত্যং প্রিয় হিতঞ্চ যৎ সাধ্যায়ভ্যসানং চৈব বাম্ময়ং তপ উচ্চতে যে বাক্য অনুদ্বেগ কর সত্য মধুর হিতকর এবং বেদ অধ্যয়ন এগুলোকে বাচিক তপস্যা বলায় এই বাংমায় তপস্যার কথা মনুস্মৃতিতেও পাওয়া যায় সেখানে বলা হয়েছে সত্যং ব্রুয়াত, প্রিয়ং ব্রুয়াৎ না ব্রুয়াৎ সত্যম অপ্রিয় অর্থাৎ সত্য কথা বলো শ্রুতিমধুর প্রিয় কথা বলো কিন্তু অপ্রিয় সত্য বলো না অপ্রিয় সত্য বললে সেই ব্যক্তি দুঃখ পাবে যেমন একটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে একটি দৃষ্টিহীন মানুষকে কি ওহে অন্ধ বলে তাকে ডাকা যায় কথাটি সত্য কিন্তু প্রিয় নয় এই জন্য সে কষ্ট পাবে সেই জন্য সেটি বলা যাবে না প্রিয় বাক্যর বলার অর্থ মিথ্যা নয় সত্যই কিন্তু সেটিকে এমনভাবে বলা যাতে সেটি কষ্ট না দেয় অনুদ্বেগকরং বাক্যং যেটা প্রথমেই বলা হয়েছে যে কোনো বাক্য যেন অন্যের উদ্বেগের কারণ না হয় এমনভাবে কথা বলতে হবে যাতে তাদের মানসিক শান্তি ভঙ্গ না হয় এটি বাচিক তপস্যার একটি প্রধান দিক সত্য বলতে হবে আবার শ্রুতিমধুর হতে হবে এবং অনুদ্বেগ কর হতে হবে তারপর বলা হয়েছে সাধ্যায় অভ্যসনং চৈব অর্থাৎ নিয়মিত শাস্ত্র অধ্যায়ন এই শাস্ত্র অধ্যয়নের দ্বারা কি হবে মনটি একটি উঁচু অবস্থায় থাকবে মনের পবিত্রতা বাড়বে তাহলে মন যখন উঁচু অবস্থায় থাকবে তখন সেই বাংময় তপস্যা যেটা বাচিক তপস্যাটিও অনেক ভালোভাবে পালন করা যাবে এইভাবে আমাদের যখন মানসিক সংযম থাকে তখন বাছিক সংযমও এসে যায় একথা কথা বলা হয়েছে পরবর্তী শ্লোকে মানসিক সংযমের কথা আরও বলা হয়েছে মনপ্রসাদ প্রসাদ সৌমত্তং মৌনমাত্মবিনিগ্রহ ভাব সংশুদ্ধি ইতি এত মানসমুচ্চতে মনের প্রসন্নতা শান্ত ভাব নিরবতা আত্মসংযম ভাবের শুদ্ধতা এগুলোকে মানসিক তপস্যা বলা হয়েছে কীভাবে মানুষকে তার মনকে ক্রমাগত উন্নত করতে পারে আমরা অনেক সময় দেখি যে মন চঞ্চল স্বভাব সে অনেক সময় নিম্নগামী হয় এই সময় নিজেই নিজের মনকে শান্ত করতে হবে নিজের মনকে বিচারের দ্বারা প্রশান্ত করতে হবে এবং সেই মনের ঘটানোর জন্য অবিরাম প্রচেষ্টা করতে হবে এটি একটি তপস্যা মানসিক তপস্যা সৌমত্তম সৌম্য ভাব মনের শান্ত ভাব প্রসন্ন ভাব এমন এমন মানুষ আছে যাদের দেখলেই বোঝা যায় তিনি একটি শান্ত অবস্থায় আছেন এবং সেইরূপ মানুষকে দর্শন করলে তিনি দর্শন করে তার মধ্যেও সেই মানসিক প্রসন্নতা ভাব যেন কিছুক্ষণের জন্য হলেও চলে আসে সৌমত্তম বলা হলো মৌনম আত্মবিনিগ্রহ এরপর বলা হয়েছে মৌনম মৌনম কথাটির অর্থ যে শুধু যে নিরাপত্তা তা নয় কম কথা বলা বর্তমান যুগের মহাপুরুষ স্বামী শিবানন্দ বলেন আনপ্রফিটেবল টক ইজ হার্মফুল ফর বডি অ্যান্ড মাইন্ড অর্থাৎ যে কথা বলে কোনো লাভ নেই সেটি বলার দরকার নেই সেটি বলা মানে নিজের দেহ এবং মনের পক্ষে হানিকর ক্ষতিকর মৌনর একটি মৌনতার একটি শক্তি আছে যে শক্তির কথা গীতায় অন্যান্য জায়গায়ও বলা হয়েছে এবং এই মনোশক্তি যখনই মন মৌন থাকে নীরব থাকে সেটি আচার্য শঙ্করের মতে মনন শক্তি মৌনম নিরবতা হচ্ছে চিন্তা শক্তি মাঝে মাঝে তাই চুপচাপ থাকা ভালো আমরা নিশ্চয়ই কথা বলবো কিন্তু যেখানে দরকার নেই প্রগল্ভতা বা অতিরিক্ত কথা বলার কোনো প্রয়োজন নেই এবং সেটি দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে সত্যিই আমাদের দেহ মনের পক্ষে ক্ষতিকর আত্মনিগ্রহ বা আত্মসংযম অর্থাৎ স্বশাসিত সুনিয়ন্ত্রিত মন এটি একটি তপস্যা এই মন নিজেই নিজেকে বসে এনেছে এবং সেই মন দিয়ে সেই ইন্দ্রিয় শক্তিগুলিকে নিয়ন্ত্রণ করে এটি একটি তপস্যা এরপর আছে ভাব ও সংশুদ্ধি অর্থাৎ উদ্দেশ্যের সততা ছলনা দায়িত্ব। এটি অন্যভাবে বলা যায় মনে মুখে এক হওয়া মনে একরকম ভাবছি মুখে একরকম বলছি সে নয় যখন মনটি সরল হয় মনে মুখে এক হয় তখন সেই ভাব ও সংশুদ্ধি হয় এইভাবে এই তিনটে শ্লোকে আমরা দেখলাম যে শারীরিক তপস্যা বাচিক তপস্যা এবং মানসিক তপস্যার কথা ভগবান অর্জুনকে বুঝিয়ে বললেন আজকের মতো পাঠ আমাদের শেষ হলো গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি অর্ধমাত্রা চিতানন্দা ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরী গীতার এই আঠেরোটি নাম জপ করলে জ্ঞান সিদ্ধি এবং পরম পথ প্রাপ্ত হওয়া যায়